আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। আপনাদের রিকোয়েস্টে কিন্তু আরও একটি প্রিমিয়াম প্রিসেট প্যাক একদম ফ্রিতে নিয়ে আসলাম। প্রিসেট প্যাকটি ডাউনলোড করতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কারণ ভিডিওটিতে 8 সংখ্যার পাসওয়ার্ড থাকবে। আর জিপ ফাইলটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অলরাইট গাইস, জিপ ফাইলটি কীভাবে আনজিপ করতে হয় অ্যান্ড লাইটরুমে কীভাবে প্রিসেট ইনপুট করতে হয় এটা কিন্তু ভালোভাবে দেখবেন। আর হচ্ছে যে আমার এই চ্যানেলটিতে প্রিমিয়াম প্রিসেট রিলেটেড অনেক ভিডিও দেওয়া আছে, তো আপনারা সেগুলো দেখার চেষ্টা করবেন, কারণ সেখানে আমি পার্সোনাল প্রিসেট প্যাকগুলো শেয়ার করছি। আর পার্সোনাল প্রিসেট প্যাকটির কালারগুলো কেমন হয় তা আপনারা খুব ভালোভাবে জানেন। আর ভিডিওটি শুরুতে একটি লাইক দিয়ে নেবেন অ্যান্ড কমেন্ট করে বলতে পারেন পরবর্তী ভিডিও কী রিলেটেড নিয়ে আসবো। সো অন্যান্য যারা আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা দেখছেন অ্যামকে এটির জন্য ইউটিউব চ্যানেল, আর আমি আছি মানিক আপনাদের সাথে। তো ভিডিওটা বেশি বড় করবো না, সো চলুন ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, আপনারা অনেকে জিপ ফাইল আনজিপ করতে পারেন না, জিপ ফাইল আনজিপ করা কিন্তু একদম সহজ। আপনারা এই ভিডিওটিতে যে পাসওয়ার্ডগুলো পাবেন তা একটি জায়গায় নোট করে রাখবেন বা মনে রাখবেন, কারণ জিপ ফাইলটি পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করা। আমি আপনাদেরকে একটি জিপ ফাইল আনজিপ করে দেখাই। আমার জিপ ফাইলটি আমার ফোল্ডারে রাখা আছে, আপনারা কিন্তু আপনাদের ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাবেন। আপনারা কিন্তু অনেকেই এই অ্যাপসটি দিয়ে জিপ ফাইলটি আনজিপ করে থাকেন, এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন একদম ফ্রিতে। অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন, আর যাদের ডাউনলোড করা আছে তারা অ্যাপসটি ওপেন করে নেবেন। তো ওপেন করলে আপনাকে ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। তো এখানে আপনি দেখবেন ডাউনলোড ফোল্ডারে আপনার এই জিপ ফাইলটি রাখা আছে। তো এই অ্যাপসটি ওপেন করলে আপনাকে ফাইল ম্যানেজার শো করবে। তো সেখানে খেয়াল করলে দেখবেন আপনার ডাউনলোড ফোল্ডারে এই জিপ ফাইলটি পেয়ে যাবেন, যেটি আমাদের এই ভিডিও থেকে ডাউনলোড করেছেন। তো জিপ ফাইলটি আমার অন্য একটি ফোল্ডারে রাখা আছে, এখানে কিন্তু আমার অনেকগুলো পার্সোনাল জিপ ফাইল রাখা আছে। আমি এখান থেকে একটি জিপ ফাইল চুজ করে নিচ্ছি। ভিডিওটি থেকে যে জিপ ফাইলটি পেয়েছেন সেটিতে 8 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া আছে। আপনারা জিপ ফাইলটির উপর একটি ক্লিক করবেন, তারপর 3 নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট টু, এটাতে টাচ করবেন। জিপ ফাইলটির নামে একটি ফোল্ডার তৈরি হবে, সেখানে XMP কালারগুলো পেয়ে যাবেন। এক্সট্রাক্ট টু ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাছে 8 সংখ্যার পাসওয়ার্ড চাইবে, যেটা আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। আমারটা পাসওয়ার্ড চাইবে না, কারণ আমার এটা পার্সোনাল প্যাক। তো এগুলো আমি সেল দেওয়ার জন্য রাখছি, আচ্ছা তার জন্য আমি পাসওয়ার্ড দিয়ে রাখিনি এগুলোতে। তো আপনারা এক্সট্রাক্ট টুতে টাচ করবেন। তো আমি এক্সট্রাক্ট টুতে টাচ করে নিচ্ছি। আপনারা কিন্তু উপরে একটি ফাইল দেখতে পাচ্ছেন, এখানে XMP কালারগুলো পেয়ে যাবেন। এখন এগুলো আমাদের লাইটরুমে অ্যাড করতে হবে। আরেকটি কথা, আমরা জিপ ফাইলটি আনজিপ করার পর অনেকেই গ্যালারিতে খোঁজাখুঁজি করি, অনেকে বলেন এগুলো নাকি ভাইরাস, বা এগুলো ভাইরাস না, এগুলো XMP ফাইল, এগুলো MB খুবই কম, বাট প্রিসেটগুলো খুব HD কোয়ালিটি হয়ে থাকে, পার্সোনাল প্রিসেটগুলো এরকম XMP হয়ে থাকে। আপনারা এখন লাইটরুম অ্যাপসটি ওপেন করে নেবেন। তো অ্যাপসটি ওপেন হলে একটি ছবি অ্যাড করে নেবেন, অ্যাড করার পর দেখবেন যে নিচে প্রিসেট লেখা আছে, তো এখানে একটি টাচ করবেন। দেন উপরে ডান পাশে দেখবেন এরকম 3 ডট দেওয়া আছে, এটাতে টাচ করবেন। তারপর এরকম একটি মেসেজ শো করবে। এখন তৃতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন ইনপুট প্রিসেট, সো এখানে একটি টাচ করবেন। এখন আমাদের ফাইল ম্যানেজারটি ওপেন হবে। তো আমারটা যেহেতু অন্য একটি ফোল্ডার রাখা আছে, তো আপনারটি ডাউনলোড ফোল্ডারে রাখা আছে, আপনি ডাউনলোড ফোল্ডারতে প্রবেশ করবেন। তো আমরা একটু আগে যে ফাইলটি আনজিপ করলাম সেটি অ্যাড করে দেখাবো। আপনারা আপনার ফাইল ম্যানেজারে পেয়ে যাবেন, সেটি একটু কষ্ট করে খুঁজে নেবেন। আপনারটা ডাউনলোড ফোল্ডারেই থাকবে, আমারটা অন্য একটি ফোল্ডারে রাখা আছে। ফাইলটি কিন্তু আমি একটু আগে আনজিপ করে নিয়েছি। এখানে আসলে আবারও 3 ডট দেখতে পাবেন, এখানে একটি টাচ করবেন, এখানে একটি টাচ করবেন, দেন দেখবেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আবারও উপরে ডান পাশে খেয়াল করলে দেখতে পাবেন 3 ডটের পাশে সিলেক্ট লেখা আছে, এখানে একটি টাচ করে নেবেন। এখন মাত্র কয়েক সেকেন্ড ওয়েট করলেই দেখবেন এরকম একটি পপ আপ মেসেজ শো করছে, দেন আপনাদের প্রিসেটগুলো অ্যাড হয়ে গেছে। তো আমাদের কিন্তু ফাইলটি চলে আসছে। আমরা চাইলে কিন্তু খুব সহজে যে ফাইলটি আনজিপ করতে পারি এবং লাইটরুমে অ্যাড করতে পারি। তো এই ছোট্ট বিষয়টা অনেকেই পারেন না, সো আজকে বিষয়টা ক্লিয়ার করে দিলাম।
নেক্সট টাইমে আশা করি আপনাদের এটার প্রয়োজন হবে না। তবে আপনাদের সুবিধার ক্ষেত্রে পরবর্তী ভিডিওতে দেওয়ারটাই করব। আর আপনারা যারা পার্সোনাল প্যাকগুলো কিনে নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে মাস্কিং ফাইল সহ অনেক ফাইল রাখা আছে। তো অল্প পেমেন্টের মাধ্যমে এগুলো আমরা সেল দিয়ে থাকি। আপনারা যদি অল্প পেমেন্টের মাধ্যমে এই ফাইলগুলো আমাদের কাছ থেকে কিনে নিতে চান তারাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এই পার্সোনাল প্যাকগুলো কেউ মিস করবেন না ভাই, আমরা অল্প পেমেন্টের মাধ্যমে কিন্তু এগুলো সেল দিয়ে থাকি। আর যারা প্রিমিয়াম প্রিসেটগুলো কিনে নিতে পারেন না, তারা যদি ফ্রিতে নিতে চান তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন পরবর্তী কোন ফাইলটি নিয়ে ভিডিও আনবো। তো আপনাদের কমেন্টের উপর নির্ভর করে পরবর্তী ভিডিও দেওয়ার ট্রাই করব। ভিডিওটি দেখতে দেখতে প্রায় শেষ প্রান্তে চলে আসলাম। এই ভিডিওটিতে আমরা 8 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। আপনারা যারা তাড়াহুড়া করে ভিডিওটি স্কিপ করে দেখছেন তারা পাসওয়ার্ডগুলো মিস করছেন। আপনারা কিন্তু অনেকে বলেন যে ভাই পাসওয়ার্ড তো দেন নাই, কিংবা পাসওয়ার্ড অর্ধেক দিয়েছেন আর অর্ধেক দেন নাই। তো একটি কথা না বললে নয়, ফ্রিতে যদি কিছু নিতে হয় তাহলে একটু সময় ব্যয় করতেই হয়। আপনারা যদি তাড়াহুড়া করে ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে পাসওয়ার্ড ভাই পাবেন কেমনে? পাসওয়ার্ডগুলো তো কয়েক সেকেন্ডের জন্য মাত্র শো করানো হয়। আর আপনারা যারা জিপ ফাইলটি ডাউনলোড করতে পারছেন অ্যান্ড পাসওয়ার্ড খুঁজে পাইছেন তারা কিন্তু কমেন্ট বক্সে লিখবেন যে প্রিসেট প্যাকটির কালারগুলো কেমন। আর দয়া করে কেউ পাসওয়ার্ডগুলো কমেন্ট বক্সে লিখবেন না। পরবর্তী কোন ধরনের প্যাক নিয়ে ভিডিও আনবো তা কমেন্ট করে বলতে পারেন। সো ভিডিওটি আর লম্বা করব না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।